তোমার ওই যে ওই মেশিনেরই সব, এটা ওই আটা মাখার, এটা দিও আটাটা মাখি, আটা মাখা হেভি আটা মাখা হয়। আমি মেশিনটা নিয়ে আসবো, দাঁড়াও ওই মেশিনটা তো ওখানে, মেশিনটা নিয়ে আসবো এবার বুধবার, এই বুধবার কি বৃহস্পতিবার জানি না কবে যাবো, আমি নিয়ে আসবো, দাঁড়াও পড়েই রয়েছে মেশিনটা ওই বাড়িতে। হ্যাঁ বাবাকে দিয়ে দেবো, বাবা ঠিক এ করে শাড়ি আনবে, এদিক এদিক দিয়ে একটু বেঁকে গেছে। আমি ভাবছি কি ডিটো ডিক্সি তো বাবা কি ভারী আর মোটা। ব্রেকফাস্ট রেডি, এক্ষুনি বানালাম, যতটা সম্ভব তেল কম দিয়ে বানিয়েছি। রাত্রে সোনালি আমাকে দারুণ একটা কথা বলেছে, বলছে দেখ তুই রাস্তার খাবার খাস না, এটা সত্যি, বাট তুই বাড়িতে যা বানাস সেগুলো রাস্তার মতোই প্রায় টেস্টি বলো বা তেল বলো, জাঙ্কের থেকে কোনো অংশে কম নয়, তো এগুলো খাওয়া কমা। আজ সকালে ভাবলাম যে প্লেন রুটি খাবো বা অন্য কিছু খাবো, যাই হোক, কিন্তু বাড়িতে সবাই বললো চাউমিন খাবে, চাউমিন খাওয়াটাও খুব খারাপ অ্যাকচুয়ালি ভাবতে গেলে যদি ডায়েটের সেন্সে ভাবা হয়, কারণ এটা পুরোপুরি ময়দা দিয়ে তৈরি চাউমিনটা, তেল যতই কম দিই, যাই হোক পরিমাণ অল্প খাবো। কি হয় না, আমরা যখন সবাই মিলে থাকি তখন তো শুধু নিজের জন্য আলাদা করে করাটা ইজ কাইন্ড অফ খুব চাপ, আস্তে আস্তে গোছাবো নিজের জন্য, একটু পরিস্থিতিটা ঠিক হোক, পরিস্থিতি এখন ঠিক নেই, ঠিক হোক, তারপর আস্তে আস্তে শরীরের মানে চেহারার দিকে বা রোগা হওয়ার দিকে ধ্যান দেবো, যদিও খুব মোটা নয় তাও। তো হ্যালো, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি তোমাদের রশ্মি, চলে এসেছি আজ একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে 12:30 আর ব্লগটা এখান থেকেই শুরু করছি। কি রোদ ছাদে, 12:30 বাজে, এখন ছাদে এলাম, হ্যাঁ এনেছি, এই তো চেন, ডিটো আর তাফিকে স্নান করাবো, ডিটো তো স্নানের নাম শুনেই আনন্দে, এই যে লাফালাফি করছে, শুরু হল লাফালাফি, স্নান শুনলে ওর থেকে বেশি আনন্দ আর কেউ পায় না। এই অলরেডি জলের মধ্যে গিয়ে লাফালাফি শুরু, চলো চানার জন্য রেডি হও। যাই গা কচলাতে, অলরেডি যে ইভান জল শুরু করে দিয়েছে স্নান, যাই আমি ওর সঙ্গে হাত লাগাই, একটু দেখো, একটু তাকাও, একটু তাকাও, হ্যাঁ তুমি কত হ্যান্ডসাম লাগছে দেখাও, সত্যি ভালো লাগছে, প্রমিস বা তুমি ছিলে এককালে, এখন হ্যান্ডসাম, হ্যান্ডসাম, তাকাও একটু দেখাও, ওরে বাবালি এটা আমার বর, সত্যি সত্যি আজকে চুলটা কাটা ভালো হয়েছে, একদম প্রমিস, একদম মন থেকে বললাম, আমি তোমায় চুল কাটতে কেন বারণ করি, প্রত্যেকবার চুলগুলো এইটুক এইটুক করে দাও, আর কিরকম একটা মুখটা বড় লাগে আর চুলটা ছোট লাগে, তা শুনছে না আমি কি বলছি, শুনছো তুমি, শুনবে না তো, শুনছো কি অসভ্য ছেলে, আমি কথা বলছি, যত কথা বলবো, আজ দুপুরে আমাদের লাঞ্চ হচ্ছে ডিমের অমলেটের ঝোল আর মাংস অবভিয়াসলি ইভানের জন্য। আজকের এই গরম বিকাল সম্পর্কে তুমি কিছু বলতে চাও? কিছু বলার, আমি মরে যাচ্ছি গরমে, ছিল পুরো রোদে এই ছাদ দিয়ে গরমটা ছাড়ছে, তুমি তো সে নাক ডেকে ঘুমাচ্ছিলে, তুমি নাক ডেকে ঘুমাচ্ছিলে, আমি তোমাকে কতবার ডেকেছি, খ্যাঁক 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 করে উঠলো একেবারে, খুব গরম আজকে, ভীষণ গরম, পুরো এই ছাদের মেঝে থেকে না
গরম ভাব উঠছে, গাছের পাতাগুলো দেখো কেউ নড়ে না, চুপচাপ। আমার তো ভেবেই ভয় করছে যে এটা মার্চ মাস, এখনো এপ্রিল মে পড়ে রয়েছে। মার্চে যদি এইরকম গরম হয় এপ্রিল আর মেতে কি করবে ভাই। এগেইন আজকে আমার চা বানানোর পালা, আর আজকে আবার আমি চা খাবো, কারণ মাথাটা ধরেছে, সকালবেলা ঘুম থেকে ঘুরে আজকে চা খাইনি আমি। মানে মা চা দিয়েছিল, সেটা ঠান্ডা হয়ে গেছিলো তো খাওয়া হয়নি সারাদিন চা। তো আজকে চা খাবো আর এগেইন আদা দিয়ে এলাচ দিয়ে। বাচ্চাদেরকে খাওয়ালাম, খাইয়ে আমাদের ছাতা তোমরা দেখেছো অনেকটাই বড়, মোটামুটি আটটা পনেরো কুড়িতে ওদের খাওয়ানো হয়ে গেছে। তারপর আমি আর ইভান ছাদে গিয়ে এতক্ষণ হাঁটছিলাম, এখন বাজে নটা, প্রায় পৌনে এক ঘন্টা হাঁটলাম, পুরো ঘেমে গেছি। এখন যেটা করবো, ঘর দোরগুলো গোছাবো, এখন পুরো এই মেঝেটেজেগুলো সব মুছবো, মুছে ওদের বিছানা করে শুইয়ে দেবো, তারপর একটু রেস্ট। তো চলো ফটাফট আগে বিছানা মেঝে সব ক্লিন করে নিই। পুরো ঘর পরিষ্কার করে নিয়েছি, মানে বিশেষত সন্ধ্যাবেলা বলো রাতের বেলা বলো, যখন ঘর দোর ঝকঝক করে, নিচেটা পরিষ্কার থাকে, বিছানা পরিষ্কার থাকে, কি আরাম লাগে। সবসময় অবভিয়াসলি সবসময় ঘর পরিষ্কার থাকলে ভালো লাগে, বাট বিশেষত রাত্রেবেলাটা, এই যে নটা সাড়ে নটার পর থেকে ঘর দোর অগোছালো থাকলে, মেঝে টেজে ধুলো থাকলে আমার খুব অস্বস্তি করে। আমি সকালে একবার করে মুছি, আমি রাতেও একবার করে মুছি, তোমরা জানো। তাই হোক, সব ক্লিন করে ওদের বিছানা করে দিয়েছি, ওরা শুয়ে পড়েছে, এনে এখন মোবাইলে শুয়ে শুয়ে খুটুর খুটুর করছে। আমিও এখন করব, বাবা বেবি ও এটা হইচইতে এসছে, দেখব আর আর কি। আর হ্যাঁ, বেস্ট ফ্রেন্ড সোনালির সাথে বকবক করছি আজকে অনেকদিন বাদে। মানে সত্যি কথা, বেস্ট ফ্রেন্ডের সাথে গল্প করার থেকে বেটার আর কিছু হয় না। চ্যাট চলছে, চ্যাট চলছে, অনেকদিন বাদে কথা হচ্ছে, দু মানে লাস্ট দুদিন ধরে। সত্যি মনটা অনেক ভালো থাকে, আমি জানি না কেন, মাঝে মধ্যে ও বিজি হয়ে যায়, আমি বিজি হয়ে যাই, সবসময় তো কথা হয় না, তো খুব ভালো লাগছে। যাই হোক, চলো আমি এখন সিনেমাটা দেখি। গুডু বাচ্চা, গুডু বাচ্চা, সবাইকে গুডু না, গুড নাইট করে দাও, গুডু গুডু নাইট নাইট, কাম গুড নাইট করে দাও সবাইকে, গুড নাইট, গুড নাইট, হ্যাঁ গুড নাইট, সবাইকে গুড নাইট করে দাও, গুড নাইট, চলো গুড নাইট, হ্যাঁ গুড নাইট, বলো গুড নাইট সবাইকে, ওলে বাবা জি। দেখ তোর তোর দুটো বোন ঘুমাচ্ছে, আর তুই দেখ, তুই দেখ ধীরে দাদা হয়ে কিরম করছিস, দেখ। গুড নাইট, ওই দেখ তোর পাপারও ঘুম পেয়ে গেছে, তোদের পাপারও ঘুম পেয়ে গেছে। ওকে, তো এখন বাজে পৌনে বারোটা, খাওয়া দাওয়া করে চলে এসেছি, স্কিন কেয়ার করবো আর ঘুমিয়ে পড়বো, ব্যাস ব্লগটা আর কিছুই দেখানো নেই সেরকম। আজকে যদিও ব্লগটা খুব সামান্যই দেখিয়েছি, সেরকম কিছু ব্লগে তোমাদের দেখাতে পারিনি, কিন্তু যা করেছি শেয়ার করেছি, কারণ আজকে অল্পই কাজ করেছি, ওদেরকে স্নান করে ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, তো আজকে রান্নাবান্নাও করিনি, তারপর একটু মুভি টুভি দেখছিলাম, ভিডিও এডিট করছিলাম, এইসব করছিলাম। তো যাই হোক, একটু ছোট্ট ব্লগ হলো, আর যা শেয়ার করলাম তার মধ্যে হয়তো তোমাদের কিছু মাত্র ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দাও যারা নতুন দেখছো, আর যারা নতুন দেখছো না অথচ সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, সঙ্গে বেল বাটনটা ক্লিক করে দাও, আর সঙ্গে থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আর অনেক ভালো থাকো, চলো গুড নাইট, টাটা।